আরে বিন্দুমাসি দিয়ে কি খবর? আপনি তো আর এখন বিন্দুমাসির হাতের পান খেতে আসেন না, তাই বাড়ি বয়ে আপনাকে পান খাওয়াতে এলাম। সম্পর্কটা এখানেই শেষ করে দিলেন সামন্ত মশাই? এ তুমি কি বলছো মাসি, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আজকে? আমি আগে যেমন তোমায় ভালোবাসতাম এখনো তেমনি ভালোবাসি। এর চেয়ে বেশি বলার আগে আপনার লোকদের সরে যেতে বলুন সামন্ত মশাই। দেখলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা এখনো কেমন মধুর। গার্ডদের সামনে তুমি আমায় গালাগাল দিলে না। এবার দেব, আমি জীবনে অনেক হারামি দেখেছি কিন্তু আপনার মতো এক পিসও দেখিনি। এই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে মন্ত্রী হয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন, কার জন্যে? আমার জন্যে, এই বিন্দুবাসীর জন্যে। ভোটের সময় বুথের সামনে বোমা ফেলে ছাপ্পা মেরে আমার ছেলেরা 60% ভোট আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছিল, তারপর আপনি জিতেছিলেন, তারপর আপনি মন্ত্রী হয়েছেন। আমি কি সে কথা একবারও অস্বীকার করেছি মাসি? চুপ হারামজাদা, আগে আমাকে শেষ করতে দে। আমাকে কথা দিও টিকিটটা বাবলু কোলেকে পাইয়ে দিলি। বাবলু আর বড় কাছে মই লাগিয়েছিল, পার্টি প্রেসিডেন্ট নিজেও নাম প্রস্তাব করেছে। তবে আমিও বলে দিয়েছি কর্পোরেশনের মেয়র কিন্তু মাসিকেই করতে হবে, গোটা শহরতে হবে তোমার। মেয়ারের চেয়ারে বসে লুটে পুটে খাবে। তোর মেয়ারের চেয়ারে আমি ইয়ে করি, বিন্দু মাসি কারু ভিক্ষে নেয় না। আপনার পার্টি আমাকে টিকিট দিক বা না দিক, ভোটে আমি দাঁড়াচ্ছি ওই বাবলু কোলের বিপক্ষে। ভোটের এখনো অনেক দেরি আছে, তার আগেই আপনি জানতে পেরে যাবেন কে জিতেছে, ওই বাবলু কোলে না এই বিন্দু মাসি। তারপর দেখ কেমন লাগে। এই চলে আয় সবাই। এখন বাজে রাত্রি একটা, তো একটার সময় আমরা শর্ট ফিল্ম করছি, কারণ দিনে মানে ওর সংসারে সবকিছু করতে হয়, আমারও কাজবাজ করতে হয়, তো সময় পাই না। তো এখন রাত্রি একটা বাজে, এখন আমরা শর্ট ফিল্ম করছি। তো কি ফিল্ম? এটা হচ্ছে ঘাতক সিনেমা, বাংলা বই, জানো যে জিতের একটা খুব ভালো বই। এটা আমার খুব ইচ্ছা ছিল এই মানে বিন্দু মাসির পার্টটা করার, যেহেতু খুব রাগি পার্ট আর অনেকটাই টাইমের ব্যাপার, তাই আজকে ভাবলাম যে করবই। তাই ও আর আমি মিলে রাত্রেবেলায় করছি, কারণ হচ্ছে সব থেকে বেশি কঠিন হচ্ছে চুলটাকে ক্রিম্পিং করতে হবে। তো যাই হোক একটুখানি পার্ট, তো যাই হোক রেডি হয়ে দুজন মিলে করেছি রাত্রেবেলায়। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ও হচ্ছে সামন্ত মশাই, ঠিক আছে? তো কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্টে জানাবে। একদম অবস্থা খারাপ। তো পানটা হচ্ছে বেটুর কলমি শাক আমাদের খরগোশের, ঠিক আছে? কেমন কেমন লাগছে তোমাদেরকে আমাদের অভিনয় ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর দেখো একটার সময় আমাদের এত খাটতে হয়, দেখো চুল এসব করেছে, প্লাস আমার চুলে পুরো একদম পাউডারে ভরে দিয়েছি, তো এর জন্য চুলগুলো পড়ে যাচ্ছে, ঠিক আছে? তবু তোমাদের জন্য করছি, কারণ হচ্ছে তোমরা এত ভালোবাসা জানাচ্ছ বলে, আরো অনেক ভালোবাসা জানাও, অনেক কাজ করবো ইউটিউবে, তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা ফিরিয়ে দেবো, একদম প্রমিস। ভিডিও আমার সংসার সামলেও আমি করবো, যাও এটুকুনি আমি প্রমিস। তো প্লিজ সাবস্ক্রাইব এন্ড শেয়ার, ঠিক আছে? কমেন্ট তো অবশ্যই করবে, যারা আমার চেনা বন্ধু প্লিজ আমার অনেক অনেক কমেন্ট করো, কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো ভালো লাগবে কে করছো, ঠিক আছে? কে কে দেখছো সেটা মনে হবে আর আমাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো চলো টাটা।